বেসরকারি খাতে ছেড়ে দেওয়া বেশিরভাগ পাটকলই ঠিকভাবে চলছে না বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম তিনি জানান এইসব পাটকল আবার ফিরিয়ে নেওয়ার কথা ভাবছে সরকার তবে ব্যবসায়ী ও গবেষকরা বলছেন বেসরকারি করার আগেই নানা সমস্যায় জর্জরিত ছিল অনেক পাটকল এছাড়া বেসরকারি খাতে ছাড়ার প্রক্রিয়াও ছিল নানা অনিয়ম স্বাধীনতার পর বিরাশিটি রাষ্ট্রায়ত্ত পাটকল নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন বিজেএমসি উনিশশো সাতাত্তর থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত চৌচল্লিশটি পাটকল বেসরকারি খাতে ছেড়ে দেয় সরকার তবে এসব পাটকলের অধিকাংশ এখন বন্ধ অথবা চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে ফলে এ ব্যাপারে নতুন করে ভাবছে সরকার যে মিলগুলো করা হয়েছে নাইনটি পার্সেন্ট মিলগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে এই মিলের ভিতরে বিশাল জমি জমা এই জমির ভিতরে অনেক বড় বড় গাছপালা ছিল সেই মিলগুলো নিয়ে প্রথম গাছপালা বিক্রি করছে তারপরে মেশিনারিগুলো স্ক্র্যাপ হিসেবে বিক্রি করে দিছে যে বিল্ডিংগুলো ছিল টিনশেডগুলো ছিল সেগুলো বিক্রি করছে এমনকি যে সমস্ত খালি জমিগুলা সেগুলো দেখা যাচ্ছে কারণে কারো ভাড়া তুলতেছে এখন তবে বেসরকারি পাটকল মালিকদের সংগঠন বিজেএমএ বলছে সরকারি ও বেসরকারি পাটকল নিয়ে সরকারের দ্বৈত নীতি এবং আগের লোকসানের কারণেই এমন পরিস্থিতি যেভাবে মিলগুলো সরকার নিয়েছে ঠিক ওইভাবে ফেরত দেয়নি মানে যত লোন টোন করছে লোন সহ এবং সরকারি মিলের সাথে বেসরকারি মিলগুলো কম্পিটিশনে পারতেছে না কোনো তো সরকারি টাকা তার যদি কষ্ট মানে প্রোডাকশন থাকে একশো টাকা সে যদি ষাট টাকায় বিক্রি করে কিছুটা যা আর অর্থনীতিবিদরা বলছেন রাষ্ট্রায়ত্ত পাটকল বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়াতেই ছিল না অনিয়ম বেসরকারি মাধ্যমে কোন ধরনের উদ্যোক্তাদের হাতে এই মিলগুলো দেয়া হয়েছিল অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে রাজনৈতিক প্রভাবেও এই ধরনের বেসরকারি কারণ হয়েছিল পরবর্তীতে এখান থেকে এই জন্য বেসরকারি কারণের মাধ্যমে পর্যাপ্ত ফলাফল পাওয়া যায়নি সুতরাং সেই জায়গা থেকে বেসরকারি কারণকে আসলে যৌক্তিকভাবে দায়ী না করে বরঞ্চ উদ্যোক্তা উদ্যোক্তা সিলেকশনের ক্ষেত্রে যথেষ্ট বর্তমানে বিজিএমসির অধীনে তেষ্টি পাটকলে উৎপাদন চালু রয়েছে মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা